नमस्कार बंधुरा, माय सिंपल टेस्टी कुकिंग स्टाइले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करब बिरियानी मसला बाड़ीते किभाबे तैरी करते हबे। बाजार चलते अनेक रकमेर बिरियानी मसला पावा जाए, तबे बाड़ीते तैरी बिरियानी मसलार स्वाद गंध अवश्यई सम्पूर्ण आलादा। बाड़ीते आमरा किभाबे बिरियानी मसला तैरी करब आमरा जेने नेई। आमी एखाने बिरियानी मसला तैरी करार जन्य निएछि दुटो तेजपाता, दु चामच धने गोटा धने, एक चामच सदा जिरे, नियेछि दुटो बड़ो एलाच, नियेछि साजिरा एक चामच, चारटे शुकनो लंका, एक चामच सामरिच, नियेछि चारटे पाँचटा टुकरो दारचिनि, पाँच छटा छोटो एलाच, हाफ चामच कालो गोलमरिच, नियेछि जयफुल এতটা পরিমাণে, নিয়েছি আট দশটা লবঙ্গ, নিয়েছি জায়ফল হাফটা। এটা বেশি দিলে একটু ঝাঁজ বেশি হয়ে যায়, সেই জন্য একটু কম পরিমাণে নিয়েছি। এইগুলো আমি ভালো করে ভেজে গরম ডাস্ট করে নেব। এবারে আমি গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াই গরম হলে আমি দিয়ে দেব তাতে দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমি এতে দিয়ে দেব চারটি শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব ধনে, দিয়ে দেব লবঙ্গ, দিয়ে দেব জায়ফল, জয়িত্রী, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, সামরিচ আর দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব। গোলমরিচগুলো দিয়ে ভালো করে সব কিছু মিলিয়ে আমরা নাড়াচাড়া করব। ভালো করে দু তিন মিনিট আমাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেব জিরে, দিয়ে আবার এটাকে হাফ মিনিট মতন আবার নাড়াচাড়া করব। গ্যাসটা এই সময় লোয়েতে রাখবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দেব সাজিরা, একটু নাড়াচাড়া করেই আমি গ্যাস বন্ধ করে দেব। এবারে এই সমস্ত উপকরণগুলি আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। আমি মশলাটা মিক্সিং বলে নিয়ে আমি ডাস্ট করে নিয়ে চলে এসেছি। তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড বিরিয়ানি মশলা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি বিরিয়ানি মশলা তৈরি করে ফেলেছি। যেমন সুন্দর গন্ধ তেমনই বিরিয়ানিকে সমৃদ্ধ করবে। এবারে এই মশলাটা আমার তো পুরোটা একবারে লাগবে না, আমি এটা মাসখানেক পায় টাইট কন্টেনারে আমি স্টোর করে রেখে দেব। এমনই একটা এয়ারটাইট
কন্টেনার আমি নিয়ে নিয়েছি। এবারে এটাকে কন্টেনারে ভালো করে আটকে আমি এটা দীর্ঘদিন অবধি অন্ততপক্ষে মাস দুয়েক আমি অবশ্যই এটা স্টোর করে রাখতে পারবো।